ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনার বিষয় ইংলিশ শেখার বেস্ট ওয়েগুলো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডিজায়ার। আপনাকে ইংলিশ শিখতে হলে ইংলিশ শেখার প্রতি একটা ডিজায়ার থাকতে হবে। যখন আপনার মাঝে ডিজায়ারটা চলে আসবে, আপনি অতি দ্রুত ইংলিশটা শিখতে পারবেন। নাম্বার 2, বেসিক গ্রামার। আপনাকে বেসিক গ্রামার উপরে নলেজ থাকতে হবে। আপনার যদি বেসিক গ্রামার উপর নলেজ না থাকে, তাহলে আপনি কমন মিস্টেকগুলো করবেন এবং কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাহলে আমাদের কনফিডেন্টলি ইংলিশ বলতে হলে এবং দ্রুত ইংলিশ শিখতে হলে আমাকে বেসিক গ্রামার উপর নলেজ থাকতে হবে। নাম্বার 3, ইংলিশ মুভি। ইংলিশ মুভি দেখবেন ওই সাবটাইটেল সহকারে। সাবটাইটেল সহকারে কেন দেখবেন? সাবটাইটেল সহকারে দেখলে আপনি দ্রুত মুভিটা বুঝতে পারবেন এবং 3-4 বার দেখার পরেই আপনি পুরো মুভিটা বুঝতে পারবেন। আর সাবটাইটেল সহকারে প্রথম যে মুভিটা দেখবেন, আপনার ওই ক্ষেত্রে আননোন ওয়ার্ডগুলো মার্ক করবেন এবং ওগুলো পরে পেপারের মধ্যে লিখে ও মেমোরাইজ করার চেষ্টা করবেন। তখন আপনি খুব দ্রুত শিখতে পারবেন এবং ইংলিশটা বুঝতে পারবেন। নাম্বার 4, ইংলিশ নিউজ। আপনাকে ইংলিশ নিউজ দেখতে হবে। আপনি যদি রেগুলার ইংলিশ নিউজ দেখেন, তাহলে আপনার লিসনিং স্কিলটা অনেক ডেভেলপ হবে। আর ইংলিশ নিউজটাও কিন্তু আপনার সাবটাইটেল সহকারে দেখবেন। সাবটাইটেল সহকারে দেখলে কি হবে জানেন? আপনার ভোকাবুলারি এনরিচ হবে, আপনার রিডিং স্কিলও বৃদ্ধি পাবে এবং আপনার লিসনিং স্কিলটাও খুব দ্রুত ডেভেলপ হবে। নাম্বার 5, কনভারসেশন। আপনাকে ইজি কনভারসেশন দেখতে হবে। ইজি কনভারসেশন দেখবেন আর প্র্যাকটিস করবেন। নিজে নিজেই প্র্যাকটিস করবেন। যদি কেউ না থাকে, নিজে নিজেই বলবেন, প্র্যাকটিস করবেন। এই ক্ষেত্রে আপনার সাবটাইটেলটা ইউজ করতে পারেন। সাবটাইটেল আছে ইউটিউবে, অনেক ইজি কনভারসেশন আছে, এগুলো দেখতে পারেন সাবটাইটেল সহকারে। তাহলে আপনি দ্রুত ইংলিশ শিখতে পারবেন। নাম্বার 6, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনাকে কোশ্চেন মেকিং শিখতে হবে। আপনি যদি কোশ্চেনই না করতে পারেন, তাহলে আপনি কিভাবে কনভারসেশন করবেন? তাই কনভারসেশনে আপনার ইংলিশ কনভারসেশন করার জন্য আপনার কি কোশ্চেন মেকিং শিখতে হবে। কোশ্চেন বলা এবং কিভাবে অ্যান্সার দিতে হয় সে বিষয়টার উপর কিছু বেসিক ধারণা থাকতে হবে। যেমন আমি আপনারা করলাম যে একটা কোশ্চেন করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর আপনি অ্যান্সার দিলেন প্রেজেন্ট টেন্সে, তাহলে তো হলো না। তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে হলে আপনাকে কোশ্চেন মেকিং এবং অ্যান্সারের উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার 7, স্পিকিং প্র্যাকটিস। আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করবেন। এখন অনেকে বলতে পারেন কীভাবে করতে পারি? আপনার বন্ধুর সাথে করতে পারেন। আর যদি বন্ধু না থাকে, তাহলে নিজে নিজেই প্র্যাকটিস করুন। বাবা মার সাথে, ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে প্র্যাকটিস করুন। এভাবে প্রতিদিন 10-15 মিনিট স্পিকিং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ইংলিশ স্পিকিং করতে পারবেন। আর নাম্বার 8, নিউজ পেপার। আপনাকে ইংলিশ দ্রুত শিখতে হলে নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপার পড়ার মাধ্যমে রিডিং স্কিল এবং খুব দ্রুত ডেভেলপ হবে। আর আপনি নিউজ পেপার পড়ার সময় আননোন ওয়ার্ডগুলো মার্ক করবেন এবং ওগুলা পেপারের মধ্যে লিখে ওগুলা মেমোরাইজ করবেন। তাহলে আপনার ভোকাবুলারির একদিকে অনেক উন্নত হলো, আর আপনি রিডিং স্কিল অনেক ডেভেলপ করতে পারবেন। আর নাম্বার 9, আপনি বিভিন্ন ফেমাস ব্যক্তিদের স্পিচ শুনতে পারেন। ইউটিউবে অ্যাভেলেবল আছে, এগুলো দেখতে পারেন সাবটাইটেল সহকারে, তাহলে আপনি দ্রুত বুঝতে পারবেন। লাস্ট, নাম্বার 10, স্টোরি। আপনি বিভিন্ন ধরনের স্টোরি দেখতে পারেন, শর্ট স্টোরি সাবটাইটেল সহকারে। এগুলো ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই হেল্পফুল। আর এগুলো ইংলিশ আপনার লিসেনিং এর ক্ষেত্রে, ডেভেলপের ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তো এই ছিল আজকে আমার আলোচ্য বিষয় টপিকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।